তোমাদের এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে দারুণ একটি সুখবর রয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যেই ভারতের বাজারে কিন্তু এই ভ্যাকসিন চলে আসবে এবং এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে এই ভ্যাকসিন নিয়ে কিন্তু প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। তোমাদের অবশ্যই আপনাকে জানাবো এই ভিডিওতেই ভ্যাকসিন নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কেন্দ্রের তরফ থেকে আরো কি কি জানানো হয়েছে, সমস্ত কিছু জানাবো আপনাকে এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে, ভ্যাকসিন নিয়ে আপনারা কি মনে করছেন, কবে ভারতের বাজারে ভ্যাকসিন আসতে পারে, বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সকলে কিন্তু নিচে কমেন্ট করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ভ্যাকসিন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা একটি নিউজ দেখতেই পাচ্ছেন, এই খবরটি কিন্তু আজকে একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে ডিসেম্বরে ভ্যাকসিন ধরে নিয়ে রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলছে কেন্দ্র, হবে কিন্তু নিয়োগ। তোমাদের এখানে দেখুন ডিটেলস এমনটাই বলা হয়েছে যে প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ধরে নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, এই জন্য কিন্তু জরুরি ভিত্তিতে হাতে নেওয়া হয়েছে ভ্যাকসিন প্রকল্প। এছাড়া বলা হয়েছে প্রথম পদক্ষেপ হিসাবে ভ্যাকসিন রাখার মতো পরিকাঠামো এবং সুষ্ঠু বিলির ব্যবস্থা কতটা রয়েছে সে বিষয়ে কিন্তু রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে জানা যাচ্ছে ভ্যাকসিন স্টোরেজ এবং সাপ্লাইয়ের সঙ্গে যারা যুক্ত থাকবে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও কিন্তু করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বলা হয়েছে এই জন্য কিন্তু কেন্দ্র এবং রাজ্য স্তরে পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য এবং পরিবহন কর্মীও কিন্তু নিয়োগ হবে, সকলকেই দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। তোমাদের আপনারা দেখতেই পাচ্ছেন খুব শীঘ্র কিন্তু ভারতের বাজারে ভ্যাকসিন চলে আসতে পারে, সেই নিয়ে কিন্তু কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে কিন্তু প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে ভ্যাকসিন রাখার মতো পরিকাঠামো এবং সুষ্ঠু বিলির ব্যবস্থা কতটা রয়েছে সে বিষয়ে রাজ্যগুলিকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং এই ভ্যাকসিনের কাজে যে সমস্ত স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবেন তাদের প্রত্যেকেই কিন্তু ট্রেনিং দেওয়া হবে এমনটা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে অতিরিক্ত স্বাস্থ্য এবং পরিবহন কর্মীও কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। তোমাদের আশা করি আমরা বুঝতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকার কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন, ভ্যাকসিন প্রকল্প কিন্তু তৈরি করছেন, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ভারতের বাজারে ভ্যাকসিন চলে আসবে এবং সেই ভ্যাকসিন কিন্তু সকলে পেয়ে যাবেন এমনই কিন্তু খবর আসছে। তোমাদের অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে, তবু যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।